আগামী বছরের মার্চে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন হলেও এরই মধ্যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে নগরজুড়ে। আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের সম্ভাব্য একাধিক প্রার্থী। সেই তালিকায় বর্তমান মেয়র আ জ ম নাসিরউদ্দিন, সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম সহ বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তবে দলের কেন্দ্রীয় নেতারা বলছেন, কাকে মনোনয়ন দেওয়া হবে সেটি ঠিক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নয়ন বড়ুয়া জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নির্বাচনের বাকি এখনো প্রায় সাত মাস, এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছে আওয়ামী লীগের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী তালিকায় এবারে গুঞ্জন শোনা যাচ্ছে বর্তমান মেয়র আ জ ম নাসিরের পাশাপাশি সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালামের নামও। তবে মেয়র বলছেন, রায়ের ভার জনগণের হাতে। আমি দায়িত্ব গ্রহণকারীর সময় চট্টগ্রাম নগর আর এখনকার চট্টগ্রাম নগরের মধ্যে অনেক পার্থক্য, অনেক পরিবর্তন আছে, অনেক অগ্রগতি আছে, অর্জন আছে। আরেক সম্ভাব্য প্রার্থী সাবেক সিডিএ চেয়ারম্যান আব্দুল সালাম বলছেন, নির্বাচনের জন্য প্রস্তুতির কোনো কমতি নেই, তবে দল যাকে মনোনয়ন দেবে তার সাথেই কাজ করার অঙ্গীকার তার। অলমোস্ট 20 লক্ষ মানুষের সাথে ইন্টারাকশন হয়েছে সরাসরি, এগুলো বলে নির্বাচনের প্রস্তুতি, এটাতে অনেক আগে শেষ করে ফেলেছি আমি। হ্যাঁ, সুতরাং এখন সিদ্ধান্তের বিষয়, এটা আমার নেতৃত্বে যে সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব। আর দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, যাচাই বাছাইয়ের পর যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হবে। সভানেত্রীর উপরে সবারই আস্থা আছে, উনি এখান থেকে যাকে বেছে দেবে এবং আমি আশা করি বেস্ট ওয়ান উনি বেছে দেবেন এবং উনি যাকে দেবেন তার জন্য সবাই কাজ করবে। এদিকে তৃণমূলের রাজনীতির সাথে সম্পৃক্ত এমন প্রার্থীকে মনোনয়ন দেওয়ার আহ্বান রাজনীতি বিশ্লেষকদের। আশযোগ্য নগর গড়ে তোলার জন্য যে প্রক্রিয়া কাজগুলো আন্তরিকভাবে করার কথা সেটা অনেক ক্ষেত্রে ব্যাহত হয়, কারণ তিনি নির্বাচিত হন একটা বিশেষ কোয়ার্টার থেকে মনোনয়ন পান, এটাই চলছে, আমরা তার অবসান চাই। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পছন্দের প্রার্থীকে নগরপিতা বানাতে চান ভোটাররা। সুরুজ আহমেদ, নিউজ 24।